আসসালামাইকুম জাকির ভাই আমার নাম শাকির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে কিভাবে একজন নাস্তিকের কাছে প্রমাণ করবেন বৈজ্ঞানিক ভাবে যে একজন সৃষ্টিকর্তা আছেন ভাই একটা প্রশ্ন করেছেন যে কি করে আমি বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করব যে একজন সৃষ্টিকর্তা আছেন আল্লাহ সোহান আছেন বিশেষ করে একজন নাস্তিকের কাছে যে কোনো ঈশ্বরকেই বিশ্বাস করে না আমি প্রথমেই যে কাজটা করব সেটা হলো আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাবো অভিনন্দন জানাবো কেন বলতে পারেন আমাদের আশেপাশে দেখেন উনি একজন হিন্দু কারণ উনার বাবা হিন্দু উনি একজন খ্রিস্টান কারণ উনার বাবা খ্রিস্টান আর উনি হলেন মুসলিম কারণ উনার বাবা ছিলেন মুসলিম এই নাস্তিক যদিও জন্মের সময় তার একটা ধর্মীয় পরিচয় ছিল সে কোনোরকম নকল ঈশ্বরে বিশ্বাস করে না তার বাবা মা যে ঈশ্বরে বিশ্বাস করে তাই সে ঈশ্বরে বিশ্বাস করে না আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সেই নাস্তিক লোকটা শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে ইসলামিক ধর্মমতের প্রথম অংশ লা ইলাহা কোথাও কোনো ঈশ্বর নেই এখন আমি যেটা করব প্রমাণ করব ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সেটা আমি করবো ইনশাল্লাহ অন্য মানুষের ক্ষেত্রে আগে ভুল ঈশ্বরের ধারণাটা দূর করতে হবে আর তারপরে আল্লাহ সালার সঠিক ধারণা দিতে হবে এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে সে মেনে নিয়েছে লা ইলাহা কোন ঈশ্বর নেই এবার আমি প্রমাণ করবো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সেটা আমি করবো ইনশাল্লাহ সেই নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা বস্তু বস্তুটা অপরিচিত হতে পারে সেটা উঠতে পারে যেটা পৃথিবীতে কেউ কখনো দেখেনি পৃথিবীর কোনো মানুষ এই বস্তুটা সম্পর্কে কিছুই জানে না যদি বস্তুটা আপনার সামনে আনা হয় যদি প্রশ্ন করা হয় যে বস্তুটা কিভাবে কাজ করে কোন ব্যক্তি প্রথমে আপনাকে সেটা বলতে পারবে কোন ব্যক্তি প্রথমে বলতে পারবে তাকে প্রশ্ন করেন প্রথমে কোন ব্যক্তি আপনাকে বলতে পারবে এই নতুন বস্তুটা কিভাবে কাজ করে যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি কিছুক্ষণ চিন্তা করার পর সে আপনাকে উত্তর দেবে যে আপনাকে বলতে পারবে বস্তুটা কিভাবে কাজ করে প্রথম ব্যক্তি হলো সেই বস্তুটা যে সৃষ্টি করেছে কেউ বলবে প্রস্তুতকারক বলতে পারে উৎপাদনকারী যে উত্তরই আসুক শব্দটা নিয়ে তর্ক করবেন না মেনে নেন অর্থটা প্রায় একই সৃষ্টিকর্তা পরিচালক উৎপাদনকারী বা প্রস্তুতকারী তবে উত্তরটা মনে রাখুন উত্তরটা আপনার মাথায় রাখুন তারপর তাকে আবার প্রশ্ন করুন এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে কিভাবে তৈরি হয়েছে সে আপনাকে বিজ্ঞানের থিওরির কথা বলবে তাকে বলবেন পবিত্র কোরআনে সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে বিজ্ঞানের থিওরির কথা সংক্ষেপে বলা হয়েছে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে কে এই কথা লিখতে পারে সে তখন বলতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে কোনো তর্ক করবেন না এরপরে প্রশ্ন করবেন আমরা জানতাম না যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো আমরা সেদিন জানলাম সে আপনাকে বলবে যে হ্যাঁ চাঁদের আলো প্রতিফলিত আলো এটা নিজের আলো নয় আবিষ্কারটা কবে হয়েছে সে বলবে এই সেদিন গতকাল পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কিছুদিন আগে জেনেছি তখন তাকে বলবেন কোরআন বলেছে যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো চোদ্দশো বছর আগে কে এই কথাটা বলতে পারে হয়তো এটাও হঠাৎ করে মিলে গেছে কোন তর্ক করবেন না আপনি বলে যান আমরা জানতাম সূর্য প্রশ্ন করেন সূর্য স্থির সে বলবে না সূর্য গতিশীল চারপাশে ঘুরছে আমরা এটা কবে জানলাম এই সেদিন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কোরআন এই কথা বলেছে চোদ্দশো বছর আগে সে তস্তা বোধ করবে তারপরও বলতে পারে কোন বুদ্ধিমান লোক এটা লিখেছে এরপর তর্ক করবেন না বলে যান বিশ্বজগতের প্রাথমিক অবস্থা কেমন ছিল সৌরজগতের সব উপাদান সে আপনাকে বলবে সব ছিল ধোঁয়া এটা কিভাবে জানলাম আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে এভিডেন্স আছে তাকে বলেন কোরআনে কথা বলেছে চোদ্দশো বছর আগে কে এই কথা বলতে পারে সেই প্রস্তুত করবে তার উত্তরের জন্য অপেক্ষা করবেন না বলে যান একটার পর একটা প্রশ্ন করতে থাকুন আমি যেভাবে বললাম এভাবে একটার পর একটা প্রশ্ন করে যান যে পানি চক্র এ সম্পর্কে কবে জেনেছি কোরআন এটা চোদ্দশো বছর আগে বলেছে পৃথিবীর সব জীবজন্তু পানি থেকে সৃষ্টি হয়েছে কথা কে বলতে পারে এ কোরআন উদ্ভিদবিদ্যা নিয়েও কথা বলেছে পুরুষ এবং নারী কে কথা বলতে পারে এভাবে একটার পর একটা বলেন আর প্রশ্ন করেন কে কথা লিখতে পারে এরপর তাকে বলেন একটা থিওরি আছে যার নাম থিওরি অব প্রভাবিলিটি ধরুন আপনার সামনে দুটো পথ আছে তার একটা হলো সঠিক এখন আপনি সঠিক পথটা বেছে নেবেন তার সম্ভাবনা একেবারে আন্দাজে সেটা এক বাই দুই ধরুন আমি একটা পয়সা টস করলাম হেড করতে পারে অথবা টেল আমি ঠিক বলবো তার সম্ভাবনা এক বাই দুই যদি দুইবার টস করি আমি যে দুইবারই ঠিক মতো বলতে পারবো তার সম্ভাবনা এক বাই দুই গুণ এক বাই দুই অর্থাৎ এক বাই চার পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা যদি তিনবার টাচ করি তিনবারই ঠিক বলবো তার সম্ভাবনা এক বাই দুই গুণ এক বাই দুই গুণ এক বাই দুই সমান এক বাই আট সাড়ে বারো পার্সেন্ট একটা ছক্কার ছয়টা দিক থাকে যদি একটা ছক্কা ছুঁড়ে দেই আমি ঠিক মতো তার সম্ভাবনা হলো এক বাই ছয় যদি আমি দুইবার ছুঁড়ি দুইবারই ঠিক বলতে পারবো তার সম্ভাবনা এক বাই ছয় গুণ এক বাই ছয় এক বাই ছত্রিশ এটাকে বলা হয় থিওরি অফ প্রবাবিলিটি যদি ছক্কাটা দুইবার ছুড়ি তারপর পয়সা টস করি তিনবারই ঠিক বলবো সেটা এক বাই ছয় গুণ এক বাই ছয় গুণ এক বাই দুই অর্থাৎ এক বাই বাহাত্তর আপনি তাকে বলবেন সম্ভাবনার কথা যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আকার কেমন অনেক উত্তর হতে পারে কেউ বলবে সমতল কেউ বলবে ত্রিকোণা কেউ বলবে সরভুজের মতো কেউ বলবে একটা পঞ্চভুজ কেউ বলবে সপ্তভুজ কেউ বলবে বর্গাকার আকার ধরেন সব মিলিয়ে দশটা আকার আছে কেউ বলবে গোলাকার বা বর্তুল আকার এখন কেউ আন্দাজে ঠিক মতো বলতে পারবে তার সম্ভাবনা হলো এক বাই দশ চাঁদের যে আলোটা সেটা প্রতিফলিত আলো হতে পারে আবার নিজের আলো হতে পারে কেউ আবারও আন্দাজে এটা ঠিকভাবে বলবে সেটার সম্ভাবনা হল এক বাই দুই এখন এই দুটোই পৃথিবীর আকার আর চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো কেউ আন্দাজে বলবে আর ঠিক মতো মিলে যাবে তার সম্ভাবনা এক বাই দশ গুণ এক বাই দুই সমানে এক বাই বিশ পৃথিবীর জীব কি দিয়ে তৈরি কেউ বলতে পারে বালি কেউ বলবে পাথর কেউ বা বলবে অ্যালুমিনিয়াম কেউ বলবে আবার সোনা ধরেন হাজারটা উপাদানে নাম বলবে কেউ হয়তো বলবে পানি আবার কেউ বলবে রূপা হাজারটা উপাদান এখানে কেউ আন্দাজে উত্তরটা দেবে সেটা ঠিক হবে তার সম্ভাবনা এই থিওরি অনুযায়ী এক বাই এক হাজার এই তিনটাই ঠিক হবে তার সম্ভাবনা পৃথিবী বর্তুলাকার চাঁদের আলো প্রতিফলিত আলো আর সব জীবজন্তু পানি দিয়ে তৈরি তার সম্ভাবনা সেটা হবে এক বাই দশ গুণ এক বাই দুই গুণ এক বাই এক হাজার এটা তখন হবে এক বাই বিশ হাজার পয়েন্ট জিরো জিরো ফাইভ পারসেন্ট পবিত্রকোরণে এক হাজারেরও বেশি আয়াতে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে তিনটা ক্ষেত্রে এই সম্ভাবনাটা পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট আপনি যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে সবগুলো আয়াতের কথা বিচার করেন উত্তরটা দাঁড়াবে প্রায় শূন্যের কাছাকাছি থিওরি অনুযায়ী এক ভাগ দশ টু দি পর পঞ্চাশ এটা তখন শূন্যের কাছাকাছি তখন আপনি সে নাস্তিককে প্রশ্ন করবেন কে এই কথাগুলো লিখতে পারে এখানে শুধু একটাই উত্তর দেয়া যায় প্রথম উত্তরটা সৃষ্টিকর্তা প্রস্তুতকারক যিনি সবকিছু তৈরি করেছেন এই উত্তর উত্তর ছাড়া আর কোনো নেই বিজ্ঞান আজকের দিনে যেটা করছে আসলে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে লা ইলাহা ইল্লাল্লাহ বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না কিছু ধারণাকে বাতিল করছে আশা করি উত্তরটা পেয়েছেন